বাংলা ইশারা ভাষা প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন এ প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 7 ফেব্রুয়ারি সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাকিব আল রব্বি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাকিব আল রব্বি বলেন, বাংলা ইশারা ভাষা প্রচলন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন, এটাকে প্রতিবাদ্য হিসেবে না নিয়ে এটাকে আমাদের পেশা হিসেবে নিতে হবে। আসলে এটাকে আমাদের পেশা হিসেবে নিতে হবে, আমরা প্রতিবন্ধিতা না দেখে এটাকে যদি আমরা পেশা হিসেবে নিতে পারি তাহলে আমরা এখানে যারা আজকে আপনারা যারা এসেছেন তাদের জীবন জীবিকার একটা ব্যবস্থা হবে এবং জীবন মানের উন্নয়ন হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ আসাদুজ্জামান সর্দার বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলায় প্রতিবন্ধী প্রায় 23,000 প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিয়ে যাচ্ছি। এর মধ্যে প্রায় 500 জনকে আমরা হেয়ারিং এইড দিয়েছি, যেসব আজকের এই ইশারা ভাষার মূল প্রতিপাদ্য বিষয়। আসলে সরকার সকলের জন্য চেষ্টা করছে, এই চেষ্টাগুলো হয়তো আমাকে আপনারা জানেন যে প্রতিবন্ধিতা আমাদের সমাজে অনেক ব্যাপক এবং অধিকাংশ প্রতিবন্ধী হচ্ছে দরিদ্র অসহায়। প্রতিবন্ধীরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, তারা আমাদের পরিবারের সদস্য, কারো ভাই, কারো বোন, কারো পিতা, কারো মাতা। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। তাদেরকে বর্তমানে আমরা যাতে উন্নয়নের পথযাত্রায় তাদেরকে অংশগ্রহণ করতে পারি সেই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সুলাইমান হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জজ কোর্ট সহকারী কৌশলী অ্যাডভোকেট নূরজাহান, নারায়ণগঞ্জ বদির সংঘের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন সহ বিভিন্ন বদির সংস্থার সদস্যবৃন্দ। সাবির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।